মিডিয়া ভয়েসমেলে স্বাগত। ধনপতি ও খুলনার প্রেমের কথা বাংলা সাহিত্যে ছাত্রছাত্রীদের কাছে অজানা নয়। সেই পৌরাণিক প্রেম কাহিনী এবার ধরা পড়তে চলেছে টেলিভিশনের পর্দায়। কালার্স বাংলাতে আসছে ধারাবাহিক দেবী মঙ্গল চুন্ডি। খুলনার ভূমিকায় দেখা যাবে অদ্রিজা রায়কে, ধনপতির ভূমিকায় দেখা যাবে নবাগত অভিনেতা সৌমিক চক্রবর্তীকে। এই ধারাবাহিকে মঙ্গল চুন্ডির ভূমিকায় দেখা যাবে মধু যাকে। আর এই ধারাবাহিকে প্রধান খলনায়িকার ভূমিকায় দেখা যাবে ভানুমতির খেল ধারাবাহিকের নায়িকা শ্রেয়শ্রী রায়। বেশ কয়েক মাস হলো শেষ হয়েছে ধারাবাহিক ভানুমতির খেল। ভানুমতির খেল ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে ভানুমতি, অর্থাৎ শ্রেয়শ্রী রায়। ভানুমতির খেল ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর শ্রেয়শ্রীর ফ্যান ফলোয়ারদের মন খারাপ হয়ে যায়। সব ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে ফিরছেন তিনি। আর এখন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ধারাবাহিকে ফিরছেন শ্রেয়শ্রী রায়। সুন্দরী জাদুকরি ভানুমতিকে এবার দেখা যাবে কালার্স বাংলা নতুন ধারাবাহিক মঙ্গল চুন্ডিতে, খুব সম্ভবত আগামী 5 আগস্ট থেকে। কালার্স বাংলায় শুরু হবে নতুন ধারাবাহিক মঙ্গলচুন্ডি। তাহলে দর্শক, অভিনেত্রী শ্রেয়শ্রী রায় ধারাবাহিকে ফিরছে, এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।